2017 সালের 25শে আগস্ট মানব সভ্যতার ইতিহাসের এক কালো দিন। মিয়ানমারের আরাকানে সামরিক বাহিনীর আক্রমণে পুড়িয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম, নির্বিচারে হত্যা করা হয় রোহিঙ্গা যুবকদের, ধর্ষণের শিকার হয় রোহিঙ্গা নারী আর কিশোরীরা, বিভিন্ন জায়গায় পুঁতে দেওয়া হয় ল্যান্ডমাইন। সহিংস হামলার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসে। স্রোতের মতো সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। কয়েক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা ও আশ্রয়ের খোঁজে 11 লাখেরও বেশি মানুষ বাংলাদেশে প্রবেশ করে। একটি বিশেষ মানবিক বিপর্যয়ের মুখে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নিঃসন্দেহে চরম উদারতার পরিচয় দিয়েছে। কিন্তু সেই উদারতার সুযোগ নিয়ে যেন বাংলাদেশের ওপর চেপে বসেছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রবেশের পর থেকে আজ অবধি প্রত্যাবর্তনের বিষয়ে কোনো কার্যকরী সহযোগিতার হাত আমরা মিয়ানমারের পক্ষ থেকে বাড়াতে দেখিনি। বরং মিয়ানমার রোহিঙ্গাদের বিতাড়িত করে আরাকান রাজ্যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বেশি আগ্রহী। দিনকে দিন বাংলাদেশের জন্য রোহিঙ্গারা বোঝায় পরিণত হচ্ছে। বাংলাদেশ এমনিতেই জনবহুল একটি দেশ। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা। তার উপর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে রোহিঙ্গা শিবিরে জনসংখ্যা। মিয়ানমারে রোহিঙ্গাদের কোনো আইনি পরিচয় বা নাগরিকত্ব নেই। বাংলাদেশেও জন্ম নেওয়া শিশুদের জন্ম নিবন্ধন করা হচ্ছে না, কারণ তাদের বৈধ পরিচয় নেই এবং শরণার্থী মর্যাদাও নেই। স্বভাবতই যত দিন যাবে ততই বাড়বে শিশুর সংখ্যা, তৈরি হবে এদের নাগরিকত্ব নিয়ে জটিল পরিস্থিতি। যেহেতু মিয়ানমারে এদের কোনো আইনি পরিচয় নেই, তাই মিয়ানমারই শিশুদের ফেরত নিতে চাইবে না। অপরদিকে বাংলাদেশেও তাদের আইনিভাবে জন্ম নিবন্ধন করা সম্ভব হবে না। প্রতিনিয়ত জন্ম নেওয়া শিশুদের কেন্দ্র করে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়ার সংকট আরও ঘনীভূত হবে। সবচেয়ে ভয়াবহ যে ঝুঁকি বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে তা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে গড়ে উঠছে জঙ্গি সংগঠনের তৎপরতা। মধ্যপ্রাচ্য, পাকিস্তান সহ 6 দেশ থেকে আসা টাকা দিয়ে ক্যাম্পগুলোতে পাতা হচ্ছে জঙ্গিবাদের জাল। এই জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা জাল নোট তৈরি এবং ইয়াবা ব্যবসাতেও জড়িয়ে পড়েছে। বাংলাদেশ নামক ছোট্ট দেশটি তার শত সীমাবদ্ধতার মাঝেও রোহিঙ্গা ইস্যুতে চরম মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। কিন্তু এখন সময় এসেছে বিশ্ব মোড়লদের অহেতুক কথা বন্ধ করে সত্যিকারের রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। শুধু তাই নয়, জাতিসংঘকেও এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেসব তথাকথিত তারকা, রাষ্ট্রপ্রধান কিংবা কূটনীতিকরা গণমাধ্যমের সামনে বড় বড় বুলিয়া উড়ে গেলেন, তাদের সেই বুলির উদ্দেশ্য কি ছিল? সমস্যার সমাধান নাকি গণমাধ্যমে নিজেদের ইমেজ বৃদ্ধি? রোহিঙ্গা সমস্যার সমাধান না করার দায় কি? I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way.